বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় আন্দোলনে নেমেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কয়েকশো শিক্ষার্থী রাস্তা অবরোধ করে এই আন্দোলন করেন। অবরোধের এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় প্রথমবার শিক্ষার্থীরা পিছু হটলেও পরে তারাও পুলিশের দিকে তেড়ে আসেন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। শিক্ষার্থীদের দাবি, পুলিশ বিনা উস্কানিতে ব্র্যাকে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এমনকি তারা ক্যাম্পাসের ভেতরেও টিয়ার শেল নিক্ষেপ করেছে। পুলিশের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ের ভবনে অবস্থান করছেন বলে জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।